আমরা মাঝে মধ্যে খুব সুন্দর সুন্দর বাণী শুনি, কোন কোন দলের পক্ষ থেকে বলা হয় ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। আবার কোন কোন ইসলামিক দলের পক্ষ থেকেও বলা হয় ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে ইমান বড়। বাস্তবে কিন্তু দেশের দুর্দিনে বাস্তবে এর প্রতিফলন আমরা দেখি না। যখন দেশের স্বার্থ সামনে আসে তখন তো এই বাণীগুলি বলে যে আমরা সব বাদ দিয়ে কোনো দলাদলি আর থাকবে না। যখন দেশের স্বার্থ সামনে আসবে তখন কোনো দলের স্বার্থ দেখা হবে না, কোনো ব্যক্তির স্বার্থ দেখা হবে না, দেশের স্বার্থ, দেশের কল্যাণ, দেশের উন্নয়ন দেখা হবে। কিন্তু আমরা বাস্তবে উল্টা দেখি। আমরা যা দেখি তা হচ্ছে দেশ থেকে দল বড়, দল থেকে ব্যক্তি বড়। বাস্তব চিত্র হলো ইল্লা মাশা আল্লাহ, সব যে সমান তা না, কিন্তু সাধারণত আমরা যা দেখি তা হচ্ছে দল দেশ থেকে দল বড়, আর দল থেকে আমি বড়, ব্যক্তি বড়। ইসলামিক দলে যারা আছেন, যারা এই সুন্দর সুন্দর বাণী আমাদেরকে মাঝে মধ্যে শোনান যে ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে ইমান বড়, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখি যে আসলে উল্টা হয়। আসলে ব্যক্তি স্বার্থই আগে দেখা হয়, ব্যক্তি স্বার্থের সামনে আর সব স্বার্থ ম্লান হয়ে যায়, দেশের স্বার্থ পরাজিত হয়, দেশ পরাজিত হয় ব্যক্তির সামনে, দলের সামনে। বরং অনেকে আমরা দেখি বাংলাদেশে ইসলাম বিরোধী শক্তি যারা আছে, মানবতা বিরোধী শক্তি যারা আছে, তাদেরকে যারা লালন করে ওদেরকে কোনো ইসলামিক দলের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপদেষ্টা এইসব বানিয়ে মাহফিল সাজানো হয়। আমরা কিন্তু তখন বলতে পারি না, ইমানের প্রশ্নে, কোরআনের প্রশ্নে, আল্লাহর হাবিবের ইজ্জতের প্রশ্নে আমরা সব এক, কোনো দলাদলি নাই। আমাদের দলাদলি মতবিরোধ আছে, থাকবে, এগুলি পাশে রেখে আমরা ইমান বাঁচাবো আগে, দেশ বাঁচাবো আগে, আমরা কিন্তু বাস্তবে তা দেখছি না। দেশপ্রেমিক মানুষ যে নাই সেটা বলা যাবে না, দেশপ্রেমিক মানুষ আছেন, কিন্তু মাঠে ময়দানে বাস্তব যে চিত্র সাধারণ মুসলমানরা আমরা দেখি, বাংলাদেশের সাধারণ জনগণ আমরা দেখি, তা হচ্ছে ব্যক্তি স্বার্থের কাছে সব পরাজিত হয়। সবার আগে ব্যক্তি স্বার্থটাকেই দেখা হয়। এটা দেশকে সুন্দর করার জন্য, এটা দেশকে সাজানোর জন্যে যদি দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া না হয় তাহলে এই জাতি কোনোদিন উন্নত হতে পারে না। আরও কত দেশ আছে ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ সব মানুষ এক পাশে রেখে দেশের স্বার্থকে আগে দেখে ওই সব দেশ আজকে উন্নত বিশ্ব হয়েছে। আমরা যখনই দেশে কোনো কঠিন সময় আসে, দুর্নীতি হচ্ছে, দেশের মানুষ কষ্টের মধ্যে আছে, তখন আমরা কেন সবাই বলতে পারি না যে আজকে দলীয় পরিচয় নয়, আজকে আমাদের দেশের পরিচয়, আমরা সবাই এক, আমাদের যার যার দল আছে থাকবে, কিন্তু আজকে দেশের স্বার্থে আমরা সবাই এক, সবাই বাংলাদেশি। যত সময় পর্যন্ত এই বিশ্বাস বাস্তবে প্রমাণিত না হবে যে দেশের স্বার্থ আমাদের কাছে সব স্বার্থের ঊর্ধ্বে, এবং ইসলামী শক্তি যারা আছেন তাদের কাছে আল্লাহ, রসুল, কোরআন সেই স্বার্থ, বা আল্লাহ, রসুল, কোরআন ইজ্জত রক্ষা করা সব কিছুর ঊর্ধ্বে, যত সময় পর্যন্ত আমরা এই নীতিতে একমত হতে না পারব আমাদের দুর্দিন বাড়তেই থাকবে, আমাদের দুর্দশা বাড়তেই থাকবে, আমাদের দুর্দিন আসতেই থাকবে।